কান্দির চাটরা মোড় সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের দুর্ঘটনায় আহত হয়েছে তার দুই বন্ধুও শনিবার সন্ধ্যায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গিয়েছে এদিন বিকেলে কুমারষণ্ড পঞ্চায়েতের নওপাড়ার বাসিন্দা কাইফ শেখ তার দুই বন্ধুকে সাথে নিয়ে বাইকে করে পাশের গ্রামে চুল কাটাতে যায় ফেরার পথে চাটরা সংলগ্ন এলাকায় খড় বোঝাই বাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় তিনজনেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হয় কাইপ শেখকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন বিকেলবেলায় মানে দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে গেল চুল কাটবো বলে তারপর পাতান্ডা বলে একটা গ্রামে গোকনো থেকে মোটামুটি পাঁচ ছ কিলোমিটার দূরে পাতান্ডায় চুল কাটতে গিয়ে ওখানে চুল টুল কেটে তিন বন্ধু আসছিল আমার ভাগ্নেটা পিছনে ছিল মোটর সাইকেলের দিয়ে ওখান থেকে আসার পরে ওই যে কালীতলা আছে মানে চারটার একটু আগে হাফ কিলোমিটার আগে ওখানে একটা খড় বোঝাই লাদেন গাড়ি যেগুলোকে বলে ভটভটি গাড়ি ওইগুলো যাচ্ছিলো হ্যাঁ ওদের সঙ্গে গাড়িটা ওদের দিকে চেপে যায় হুম তো ওদের সঙ্গে ধাক্কা লাগে পিছনে আমার ভাগ্নেটা ছিল ছিটকে এসে হয়তো মানে ওর উপরে পড়েছে পিছনটাই একটু আঘাত খেয়েছে সেটুকুই তারপর তারপর আর ওখানে একজন মহিলা ছিলেন এবং তার স্বামী ছিলেন ওনারা হাসপাতালে নিয়ে এসেছিলেন ওকে তো তারপর গোকর্ণ প্রাথমিক হাসপাতালে তারপর ওখানে আমরা খবর পাই হ্যাঁ যে আমরা আসি অ্যাম্বুলেন্সে নিয়ে আস্তে আস্তে মোটামুটি প্রায় শেষ অবস্থায় হাসপাতালে এসে ডাক্তারের দেখলেন ডেথ